নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, ডক্টর কালাম স্যার একবার বলেছিলেন, আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাস অবশ্যই বদলাতে পারবেন। আর এটা নিশ্চিত যে আপনার অভ্যাস একদিন আপনার ভবিষ্যৎ অবশ্যই বদলে দিতে পারে। আর এতে কোনো সন্দেহ নেই যে এটার মধ্যে 100% সত্যতা রয়েছে। আমাদের সাথে যা হচ্ছে সেটা আমাদের কর্মের ফল, আর আমরা সেই কর্মই করি যেটা আমাদের অভ্যাসের পরিণাম। আমি আজকে বলবো এমন 4টি অভ্যাসের ব্যাপারে যেটা প্রত্যেক সাকসেসফুল মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল রাখে। আর আপনি এই 4টি অভ্যাস যদি আপনার ডেইলি লাইফে প্রয়োগ করেন, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনও সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও শুরু করছি। নাম্বার 1, ডু মোর টক লেস। কম কথা বলুন, কাজ বেশি করুন। ইংলিশে একটি কোটেশন রয়েছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক নয়েজ। পরিশ্রম এত নিঃশব্দে করো যেন সাকসেস চারিদিকে শোরগোল তৈরি করে দেয়। আপনাকে কারো কাছে কিছু বলার দরকারই নেই, কেননা আপনার রেজাল্ট পুরো পৃথিবীকে চিৎকার করে বলে দেবে আপনি একান্তে কী করেছেন। আপনি যে কোনো সাকসেস লিডারকে দেখে নিন যে কখনোই চিৎকার করে বলেন না যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, কেননা তাকে কখনো কাউকে কিছু বলার দরকারই পড়ে না। তার কর্মের ফল অর্থাৎ রেজাল্ট পুরো পৃথিবীকে অলরেডি বলে দেয় সে কী করেছে। আপনাকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই, আপনাকে বেশি কথা বলার কোনো দরকার নেই, আপনাকে পুরো ফোকাস আপনার কাজের দিকে দিতে হবে। আপনার কর্মই আপনার সাকসেসকে ডিফাইন করবে, সেই জন্য কর্ম করুন, কথা কম বলুন। সেকেন্ড হ্যাবিটস, দে ইউজ দেয়ার টাইম প্রপারলি। মার্ক জুকারবার্গের ব্যাপারে আপনারা হয়তো অবগত, সে একই ধরনের কাপড় প্রতিদিন পরেন। তার কাছে এত টাকা আছে যে সে কত কাপড়ের ফ্যাক্টরি কিনে নিতে পারেন, কিন্তু তাও সে একই ধরনের কাপড় রোজ পরেন। এমনটা কেন করেন? এই কোশ্চেনের উত্তর তার কাছে যখন জানতে চাওয়া হয় যে আপনি এমনটা কেন করেন, সে বলেন যে আমার কাছে লক্ষ কোটি কমিউনিটি আছে, তো আমি আমার ইম্পর্টেন্ট সময় এই সব ফালতু জিনিস নিয়ে নষ্ট করব কেন? আজ কেমন কাপড় পরবো, আগামীকাল কেমন কাপড় পরবো, এই সব জিনিস নিয়ে চিন্তা করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে। সেই সময়টাকে বাঁচানোর জন্য সে সংকল্প করেছে যে সারা জীবনে একই ধরনের কাপড় পরবেন। আজ তিনি এটা মনে করেন যে সেই সব জিনিস তার জীবনে কোনো এফেক্ট ফেলবে না। তাহলে বুঝতে পারছেন যে তার জীবনে সময়ের মূল্য কতটা? সে এক এক মিনিট নিয়ে ভাবছে, হাউ টু ইউজ পার মিনিট ইন প্রপারলি। আমরা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছর এমনি করেই নষ্ট করে ফেলি। আর কিছু মানুষ তো পুরো জীবন নষ্ট করে দেয়, রিগ্রেটস পর্যন্ত করে না। আপনি হয়তো থেমে আছেন, কিন্তু সময় কিন্তু থেমে নেই। সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে। সেই জন্য নিজের সময়কে সঠিকভাবে ইউজ করুন, আর এটাকে আপনার অভ্যাস করে নিন যেন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। নাম্বার 3, দে অল আর লাইফটাইম লার্নার্স। দেখুন, যে কোনো সাকসেসফুল লিডারদের তারা প্রত্যেকেই লাইফটাইম লার্নার। এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, বিল গেটস, মার্ক জুকারবার্গ এরা প্রত্যেকেই লাইফটাইম লার্নার। এনারা কখনোই শিখতে ছাড়েননি। যে মানুষ শিখতে চান না, সেই মানুষের তুলনা জীবন্ত লাশের সাথে করা হয়। বিল গেটস প্রতি সপ্তাহে নতুন নতুন বই পড়েন। ওয়ারেন বাফেট প্রতিদিন 5 ঘন্টা করে বই পড়েন। বিল গেটসের বয়স 64 বছর এবং ওয়ারেন বাফেট স্যারের বয়স 89 ইয়ার্স। এই বয়সেও তারা শিক্ষা নেওয়া ছাড়েননি, আর তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষার কোনো বয়স হয় না। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, লার্নিং গিভস ইউ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি আসে শিক্ষা থেকে। যতই আপনি শিখবেন ততই আপনি দক্ষ হয়ে উঠবেন, আপনার ক্রিয়েটিভিটি প্রোডাক্টিভিটি ততটাই বাড়তে থাকবে। যা কিছুই হয়ে যাক, আপনি শিক্ষা নিতে ছাড়বেন না, কেননা যে মানুষ শিক্ষা নিচ্ছে তার সামনে যত বড়ই খেলোয়াড় আসুক না কেন, ঠিক একদিন সবাইকে হার মানিয়ে একদিন জিতেই যাবে। এই জন্য কখনোই শিক্ষা নিতে ভুলবেন না।
এবং লাস্ট হ্যাবিট নাম্বার 4 সেলফ টক। প্রতিদিন নিজের সাথে কথা বলুন, 5 মিনিটের জন্য হোক না কেন, অবশ্যই নিজের সাথে কথা বলুন, আসলে আমাদের জীবনে কি চলছে তা জানার জন্য। মানুষের এটা জানা আছে যে দীপিকা পাদুকনের লাইফে কি চলছে, মানুষ জানে এর জীবনে কি চলছে, ওর জীবনে কি চলছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেই যাই কার জীবনে কি চলছে, কিন্তু কখনোই আমরা জানতে চাই না আমাদের ভিতরে কি চলছে। যে মানুষ এটা উপলব্ধি করতে পারবে যে আমার জীবনে কি চলছে, যদি বুঝতে পারে আমি কি করছি, তবে সে এক্স্যাক্টলি জেনে যাবে তাকে কি করতে হবে। তার মস্তিষ্কে এই ইনফরমেশন পৌঁছে যাবে যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। আর যদি সেটা মনে হয় যে আপনি ভুল করছেন, তবে পরের দিন থেকে সেই কাজটা করা বন্ধ করে দেবেন। সেই জন্য প্রতিদিন নিজের জন্য, নিজের সাথে কথা বলার জন্য অন্তত 5 মিনিট সময় রাখবেন। প্রত্যেক সাকসেসফুল লিডার নিজেকে কোশ্চেন করে, যে মানুষ নিজেকে সবচেয়ে বেশি কোশ্চেন করবে সেই তত বেশি ইন্টেলিজেন্ট হয়ে উঠবেন। দিস ইজ দ্য রিয়াল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্ট। চলুন এই 4টি হ্যাবিটসকে আরেকবার সামারাইজ করে নিন। নাম্বার 1, ডু মোর টক লেস। নাম্বার 2, দে ইউজ দেয়ার টাইম প্রপারলি। নাম্বার 3, দে অল আর লাইফ টাইম লার্নার। নাম্বার 4, সেলফ টক।